ইমান বাড়ানোর পদ্ধতি, ইমান বৃদ্ধি হওয়ার পদ্ধতি কি? ইমান বৃদ্ধি হওয়ার সবচেয়ে সহজ এবং সঠিক এবং সরাসরি পদ্ধতি হলো আল্লাহর কালাম অর্থ সহকারে বুঝে তেলাওয়াত করা, ব্যাখ্যা সহকারে জানা। এটা হলো ইমান বৃদ্ধি হওয়ার সবচাইতে সরল পদ্ধতি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানা, যখন আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা হয় তখন মানুষের ঈমান বাড়ে। এজন্য কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, অর্থ সহকারে বুঝবেন, আল্লাহর কথা জানবেন। যত বেশি জানবেন তত বেশি ঈমান বৃদ্ধি হবে। কোরআন অর্থ সহকারে বুঝেন এমন কোন মানুষ এখানে আছেন? থাকলে হাত তুলেন তো। বুঝে পড়েন কোরআন অর্থ সহকারে, বাংলা কোরআন, কোরআন আলেমের তত্ত্বাবধানে থেকে দেখেন কয়টা হাত উঠছে, সুবহানাল্লাহ। আচ্ছা হাত নামান। এমনি বুঝা ছাড়া কোরআন তেলাওয়াত করেন এরকম মানুষ যারা আছেন হাত তোলেন, এবার প্রায় শতভাগ হাত উঠবে, ঠিক না বে? ঠিক। কোরআন কি শুধুমাত্র মন্ত্রের মতো পড়ার জন্য আসছে ভাইরা আমার? আল্লাহ কোরআন দিয়েছেন আমাদের পথ দেখার জন্য, আর পথ কোরআন থেকে পেতে হলে বুঝতে হবে না? এই জন্য বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করুন।